মুর্শিদাবাদ গলা ঠান্ডা লাগার জন্য একটু আওয়াজ হয়তো খারাপ হয়ে যাবে তার জন্য দুঃখিত রিভার ফিশিং মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা ও নমস্কার এবং সমস্ত সিনিয়র গুরুজন শিকারীদেরকে আমার প্রণাম আজকে যাচ্ছি আজকে ঈদের দিন যাচ্ছি আপনাদের কাটুয়া এই দেখুন কেশব বাবু দাঁড়িয়ে আছে আমরা এই মাত্র বেরোলাম এখন বাজে ষাটটা আর রিল্যাক্সে মানে কোনো চাপ নেই তো দেখছি এখন ভিডিও আজকে পাঁচখানা সেট আপ নিয়েছি জানি না রেজাল্ট কতদূর কি হবে এখন সত্যি করে আমাদের ব্যাড লাক চলছে কপাল খুব খারাপ ঈশ্বর সাথ দিছে না আমাদের তো আজকে দেখতে থাকুন ভিডিও দেখা হচ্ছে আমাদের সেই সুবিখ্যাত জায়গা গতবার তো এখানে বড় বড় মাছ ধরেছিলাম সব থেকে বড়ো গ্লাস কাপ ভিডিও দেওয়া আছে এখানে ধরেছিলাম বড় বড় রুই এখানে ধরেছিলাম দেখতে পাবেন আজকে ঈদের দিন একটু জ্ঞানজাম তো হবেই রাস্তাঘাটে তো দেখতে থাকুন ভিডিও দেখা হচ্ছে আমাদের নদীতে

না কেশব চার করছে আজকে ওই দেখুন বলছে আমি চার করবো আমি বাদ নাকি তাই বলছি বলছি আমার দ্বারা মাছ ধরা হবে না কেশব মাছ ধরবে এবার এই কেশব চার করছে দেখুন এই দেখুন ওই দেখুন এ এ ওই দেখুন বলছি অত দূরে হ্যাঁ তুমি ফেলাতে পারো না তাই জন্য আমাকে বাদ যা করবে ও করবে তাই বলছে হ্যাঁ বেশ তাই হোক ফেলে দিলাম এই যে সেট আপ বা দশটা বাইশ চললো আমাদের এই মাত্র প্রচারটা নৌকার খুব সমস্যা যে নৌকা পারাপার হচ্ছে না এখানে ওই দূরে পারাপার হয়েছে হেঁটে 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 এলাম দেখতে থাকুন ভিডিও আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটা অন্য চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন আজকের মাছ ধরার ভিডিও তো শুরু করি জয়গুরু জয় নিতাই যা করে ঈশ্বর স্টার্ট করছি এই দুটো সাদা টপ এটা ছাতুর লাড্ডু এটা ব্রহ্মাস্ত্র আর এটা ফিডার একটা ছোট পাটা কালবস হয়েছে ওই চালের মধ্যে রাখা আছে ব্রহ্মাস্ত্রতে বা তল ভাসাতে আমাদের আসতে দেরি হয়ে গেছে দশটা বেজে গেছে দেখা যাক রেজাল্ট কি হচ্ছে অবশ্যই আপনাদেরকে দেখাবো রেজাল্ট জল অনেক মরে গেছে দেখুন সব চর বেরিয়ে গেছে এইখানে বসে ধরতাম ও নেমে গেছে জল হুম মাছের ঘাই এখনো পর্যন্ত দেখিনি এখানে বলছে মাছের ঘাই আছে ঘাই এখনো মধ্যে দেখিনি কে অবশ্য বাতাস করছে দেখা যাক কি হচ্ছে দেখতে থাকুন ভিডিও বড় মাছ খেয়েছে হুম বড় মাছ খেয়েছে হুম সিঙ্গেল ডুবে এটা সব থেকে বেস্ট চলে মিটুন হ্যাঁ কেন বলুন তো এই ফাঁকার মধ্যে লিচু দা আস্তে আস্তে বারবার লুজ করা টাইট করা দরকার নাই তো একটা করে মনে মোটামুটি তো এক টাকা দিতে হবে না আমার সুতো পাতলা যে সুতো পাতলা বললাম না এটা পুকুরে হলে ঠিক আছে এই এগুলো চাপ না চাপ না

লাল গো ভুই গো রুই রুই মানে খুলি যাব লাইন দিয়ে আগে মাছ ঠিক করে দেখুন রুই হুম

ऐसे 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 ए यार ले लीजिए यार मार लीजिए इन शॉट का गोभी खूब महत्वपूर्ण है यार भाई

তাত নাইছ মাছ আসুক কাছে আসুক কাছে আসুক মাছটা কাছে আসুক আসবে মাছ কাছে আসবে তখন তুলে নেবা ও আরামসে জায়গা সমান আছে টেনশন নাই কেউ খানি খেলবে বড়ো মাছ তো খেলবেই বড় মাছ খেলবে হুম ঠিক আছে হ্যাঁ পিছিয়ে যান পিছিয়ে যান পিছিয়ে যান পিছিয়ে যান ও ঠিক চলে আসবে এসব এসব হ্যাঁ হবে না হ্যাঁ এই চোখ গিয়ে ধরগো ই আমার ফোন করি সাত হবে আরে ছবি তোলা না ভিডিও চলছে তো ভিডিও চলছে আর ছবি কিছু দিবে প্রথমেই আমার বউকে ফোন কিছু নেই

দেখুন আমরা সকালে যে টোপ খেলেছিলাম তার রেজাল্ট হতে লেগেছে প্রথমটা দেখানো হয়নি প্রথম একটা রেজাল্ট হয়েছে দ্বিতীয় রেজাল্ট এটা মাছটা উঠবে না বসে বসে যা করা করবে তো মাছ বলে উঠছিনা এগুলো প্রথম মাস বলে উঠছিনা গো এই দেখুন মাছের সাইজ ওই দেখুন ওই দেখুন মাছ আসছে ওই দেখুন ওই দেখুন মাছের সাইজ বাবারি এই দেখুন কাতলা না কাতলা ঠিক আছে দ্বিতীয় রেজাল্ট এটা আমরা কাটোয়া মাছ ধরতে এসেছিলাম কালকে বাড়ি যাইনি কো কাটোয়াতেই ছিলাম রাত্রে আজকে আবার সকালে স্টার্ট করলাম দেখুন চারটে সেটা ফেলেছি চারটেতেই আপনার সাদা টোপ আছে হুম ওখানে ওই দাদা এক দাদা ফেলছে হ্যাঁ তো রেজাল্ট কী হচ্ছে অবশ্যই দেখাবো দেখতে থাকুন আজকে আজকে আমরা সকাল সকাল বসেছি মাছের ঘাই অবশ্যই আছে সুন্দর মাছের ঘাই আছে এখন কথা কি বলে সেটাই দেখি তো দেখতে থাকুন ভিডিও এরকম বাউস একই সাইজ আরে মাস্টার তাহলে কী বলছো তুমি হলো তো মটে মাছটার ছাত্ররা দুজনেরই মাছ হয়েছে নমস্কার বন্ধুরা আমাদের মাস্টারমশাই নটরাজদা আজকে মাছ পেয়েছে আমি খুব আনন্দিত একটা বাউস মাছ পেয়েছে কাল বাউস সরি গো ব্ল্যাক ব্লু